বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনার জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসুন আজকে ভিডিওটা হলে টিকটকের নিয়ে আপডেট অনেকে আপনারা দেখতে হচ্ছে টিকটক কিন্তু এখন নতুন একটা আপডেট চলেছে আপডেটটা আপনারা কিভাবে বা এটার কাজ কি এটার সুবিধা কি আপনারা সবাই এখানে দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আপনারা শিখতে পারবেন এই আপডেটটা এখানে দেখতে হচ্ছে আপনারা এই আপডেটটা কিন্তু এখন থেকে সবারই এসে গেছে এবং যাদের আসেনি তাদেরকে স্টোর গিয়ে টিকটকটা আপডেট করে নিতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে সেটা এখানে অ্যাড হয়ে যাবে এখন আপনারা যাদের এই আপডেটটা এসেছে এডিট ফ্রেন্ড বা এড ফ্রেন্ড এই অপশানটা আপনারা কীভাবে অন করেন বা এটা অন করতে হয় না কি অন্য কিছু করতে হয় বা এটার সুবিধা কি আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখেন তাহলে সব কিছু আপনারা এখান থেকে বুঝতে পারবেন এই অপশানটা যদি আপনাদের চলে আসে তাহলে আপনারা প্রথমে টিকটকে চলে আসবেন তারপরে এখানে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এড ফ্রেন্ড এই এড ফ্রেন্ডে ক্লিক করে দেবেন এড ফ্রেন্ডে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদেরকে প্রথমে একটা অপশান দেখাচ্ছে কন্ট্যাক্টস অর্থাৎ আপনার ফোনে যে নম্বরগুলো শেফ আছে বা সেফ নাই সেই নম্বরগুলো এখানে সব শো করবে এবং যাদের এর আপনার কন্ট্যাক্টে যারা টিকটক ব্যবহার করে তাদের যদি টিকটক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে সেই টিকটক আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে ফলো দিয়ে আপনাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা নম্বর সেভ করে নেয় তাদেরও কিন্তু এখানে টিকটক অ্যাকাউন্ট চলে আসবে আর এখানে দ্বিতীয় নম্বর অপশনটা দেখা যাচ্ছে ফেসবুক ফ্রেন্ড অর্থাৎ আপনারা এটা ক্লিক না করাই ভালো অর্থাৎ এটা যদি আপনারা এখান থেকে ক্লিক করে ফেসবুকে যারা টিকটক ব্যবহার করে তাদের যদি দেখতে চান তাহলে কিন্তু আপনাদের এই ফেসবুকের সাথে টিকটকটা লিঙ্ক হয়ে যেতে পারে এতে আমাদের অনেক সমস্যা হতে পারে আমরা এটা করব না তার ফলে আপনার তৃতীয়টা অপশান দেখতে পাচ্ছি ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ যারা কোনো টিকটক অ্যাকাউন্টে অর্থাৎ যারা আপনার কন্টাক্টে যারা এখনও টিকটক অ্যাকাউন্টটা ব্যবহার করে না তাদেরকে আপনারা এখান থেকে ইনভাইট দিতে পারেন এবং ইনভাইট দিয়ে তাদেরকে টিকটক অ্যাকাউন্টটা ডাউনলোড করতে বলতে পারেন তারপর আপনার এখানে নিচে চলে হয় নিচে চলে দেখতে পাচ্ছ এখানে যাদের অ্যাকাউন্ট আপনার আপনারা দেখতে হন এখান থেকে তাদেরকে ফলো করতে পারেন আর আপনারা যদি এখানে খুঁজে না পান তাহলে কিন্তু এখানে সার্চে আপনারা সেখানে সার্চ করে নিতে পারেন তারপর আপনারা যদি সার্চ করেও না পান তাহলে কিন্তু ও এখান থেকে একটা আরেকটা অপশন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি একদম কোনায় এটাতে ক্লিক করে আপনারা যার টিকটক অ্যাকাউন্ট সেখানে অর্থাৎ আপনি টিকটকটা স্কাউন্ট করে সেটা খুঁজে নিতে পারেন অর্থাৎ আপনি যার টিকটক অ্যাকাউন্টটা খুঁজবেন সে কানে গিয়ে আপনারা অপশানটাতে ক্লিক করে আপনি যার টিকটক অ্যাকাউন্টটা খুঁজে পেতে চান সেখানে একটা মায় স্কোয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে এটা দর রাখবেন তারপর আপনারা এখান থেকে সেটা এখানে স্ক্যান করে নেবেন স্ক্যান যখন করবেন তখন কিন্তু সেই টিকটক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে বন্ধুরা এসে আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আরও নিত্যতুন ভিডিও পেতে চ্যানটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ